দিয়ার স্টুডেন্টস আজকে আমি তোমাদেরকে পড়াবো তৃতীয় শ্রেণীর বাটার ফ্লাই বইটি পেজ নাম্বার ফিফটি থ্রি তিপ্পান্ন পাতা ঠিক আছে দেখো লেশন ফোর্থ এটা তোমাদেরকে পড়াবো কিছু পাখির ছবি তোমার দেখতে পাচ্ছো এখানে অনিয়ন মার্ক দেখো বলছে হু ক্যান ফ্লাই ইন দ্য স্কাই কে আকাশে উড়তে পারে তাহলে দি বার্ডস ক্যান ফ্লাই ইন দ্য স্ক্রাই পাখি আকাশে উঠতে পারে হু হ্যাড ফেদার্স কাদের ডানা আছে পালক আছে ফেদার্স মানে হচ্ছে পালক বার্ডস হ্যাজ ফেদার্স মানে পাখিদেরই পালক থাকে ঠিক আছে তবে দেখো হু হ্যাজ এ বিগ কার ঠোঁট থাকে পাখির ঠোঁট থাকে দি বার্ডস হ্যাজ বিগ এবার এখানে গল্পটা দেখো একটা গল্প দিয়েছে দি পিক অ্যান্ড দ্য ক্রেন একটা ময়ূর এবং একটি সারসের গল্প ওয়ান্স আপন এ টাইম একসময় সময় এ পিক লিভড ইন এ ফরেস্ট একটা ময়ূর লিভড ইন এ फॉरेस्ट বিসাইড এ লেক একটা লেক মানে কি হদ হদের ধারে একটা জঙ্গলে বাস করত ওনস আপন আ টাইম এক সময় এই পিকক একটা ময়ূর লিভড ইন এ फॉरेस्ट বিসাইড এ লেক একটা হদের ধারে একটি জঙ্গলে একটি ময়ূর বাস করত হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ বিউটি তার সুন্দর দেখতে ছিল বলে সে খুব গর্বিত এবং অহংকারী ছিল এভরি ডে প্রত্যেকদিন হি ইউজড টু গো টু দা লেগ সে প্রত্যেক দিন সেই হ্রদে চড়তে যায় সেখানে হি লুকডন ইন দা ওয়াটার সেখানে সে তার জলে নিজস্ব প্রতিচ্ছবি দেখে জলের মধ্যে যেমন আমার আই আমরা মুখ দেখি সেরকম সেই ময়ূরটা জলের মধ্যে প্রতিচ্ছবি নিজস্ব প্রতিচ্ছবি দেখে ওয়াট এ বিউটিফুল বার্ড আই এম ওহ আমি কত সুন্দর একটা পাখি মাই ফেদার্স ফেদার মাই উইংস

তো ওর কাছে গেলো মানে এই লেকে মানে হ্রদে গেলো দ্য ক্রেন মানে সারসটি ওয়াজ ভিজি দেওয়ার তখন ওই সারসটি ব্যস্ত ছিল হি ওয়াজ ই ক্যাচিং ফিশ ফর লাঞ্চ সে তখন ওই দুপুরের লাঞ্চ মানে দুপুরের খাবার দুপুরের খাবারের তৈরির জন্য সে ক্যাচিং মানে ধরছিল ফিশ মানে মাছ ধরছিল দ্য প্রাউড পিক অফ স্প্রেড আউট হিস কালারফুল ফেদার ফর ডিসপ্লে প্রাউড ফি মানে হচ্ছে গর্বিত ময়ূরটিপ স্প্রেড মানে মেলে দিলো আউট স্প্রেড আউট মানে মেলে দিলো হিজ কালারফুল ফেদার্স মানে তার রঙ বেরঙের ফেদারস মানে ডানা পালকগুলোকে মেলে মেলে ধরলো ফর ডিসপ্লে তাকে দেখানোর জন্য ওই সারসকে দেখানোর জন্য দেন তারপর হিসেট সে বললো টু দ্য ক্রেন ওই সারসকে বললো হ্যালো মিস্টার ক্রেন হচ্ছে হ্যালো মিস্টার সারস ওয়েলকাম টু দ্য ফরেস্ট এই জঙ্গলে আপনাকে স্বাগতম আই নেভার আমি তোমার প্রতিবেশী থ্যাংক ইউ সো মাচ মিস্টার পিকক সেট তখন ক্রেন মানে তখন তার উত্তরে বলল এবং অনেক অনেক ধন্যবাদ মিস্টার পিকক পিক ক্রেন তারপর পিকক মানে ময়ূরটি মকড মানে কাউকে উপহাস করা ময়ূরটি তাকে উপহাস করলো মানে উপহাস করে বললো হোয়াই ডু ইউ হ্যাভ সচ কালারলেস ফেদার তোমার হোয়াই ডু ইউ হ্যাভ সচ কালারলেস ফেদার মানে তোমার ডানাগুলো কেত এত বর্ণহীন কেন তোমার এত কা বর্ণহীন ডানা কেন ইউ লুক শো অডিটারি তোমাকে খুবই সাধারণ পাখি দেখাচ্ছে না ক্লেন রিপ্লাইড ইয়েস তখন ক্রেন মানে সারশ্রী রিপ্লাইড মানে উত্তর দিলো ওই ময়ূরকে ইয়েস হ্যাঁ

মনে মনে হওয়ার চেষ্টা করা ইন্ট্রোডিউস মানে পরিচয় দান করা মেঘ নন অন্যের কাছে নিজের পরিচয় তুলে ধরা মেঘ আর মানে প্রতিবেশী এই যে সাম লিভিং নেক্সট ডোর আর সাম ওয়ান লিভিং নেক্সট ডোর মকড মেড ফার মানে কাউকে নিয়ে উপহাস করা আজকে তোমরা এখান পর্যন্ত পড়ো ভালো করে পড়বে তারপরে আমাকে হোয়াটসঅ্যাপ বলবে যে ভিডিওটা দেখেছি তারপরে আমি তোমাদেরকে বাড়ির কাজ দেবো ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করছি